সারা দেশে ধুমধামে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব আমেজে মাতোয়ারা সবাই। শান্তি এবং সবার মঙ্গল কামনায় উৎসবের প্রথম দিনে শুরু হয়েছে দেবীর কাছে প্রার্থনা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসব মুখর পরিবেশে খুলনার 966টি মণ্ডপে চলছে পূজার আয়োজন। গান, ঢাকঢোলের বাজনা আর প্রার্থনায় জমজমাট পূজা মণ্ডপ। সেখানে রয়েছে নানা শ্রেণী পেশার মানুষের পদচারণা। মায়ের আগমনের মধ্য দিয়ে আমাদের পুজো আজকে শুরু হলো। আশা করছি আমাদের সারা বাংলাদেশের পুজো যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, এই শুভ কামনা করছি। খুব ভালো লাগছে, মা সবার মঙ্গল করুক, সবার আপদ বিপদ দূর করুক। রাজশাহীতে দুর্গাপূজায় সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, থাকছে সিসি ক্যামেরা। এবছর পূজা হচ্ছে 450টি মণ্ডপে। সন্ধ্যায় আমাদের বেলবরণতলায় দেবীর বোধন হবে, বোধন পূজা, সেখানে আমন্ত্রণ করা হবে। সবাই অনেক আনন্দ করতে পারে, আমরা ছোট বড় সবাই মিলে যেন অনেক আনন্দ করতে পারি। সিলেটে ষষ্ঠী পূজার ঘটস্থাপন, কল্পারম্ভ, নৈদিব্য প্রদান আর আরতিতে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। চণ্ডীপাঠের মাধ্যমে ধ্বনিত হয় দেবীর বন্দনা। বরিশালে বের করা হয় শারদ শোভাযাত্রা। জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির উদ্যোগে থাকছে নানা আয়োজন। সারা বাংলাদেশের, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমরা শান্তি কামনা করছি, যেন এই যুদ্ধ হানাহানি বন্ধ হয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা যাতে একসাথে বসবাস করি, আমরা সবাই যেন মানে খুব ভালোভাবে যেন আনন্দ করতে পারি। আরেকটা প্রার্থনা হলো যে মানে দশমীর দিনও যেন কোনো অরাজকতা যেন না হয়। এছাড়া খাগড়াছড়ি, নোয়াখালি, শেরপুর ও নাটোর সহ সারা দেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। রফসানা তানিয়া, চ্যানেল 24। দর্শক, আমরা দুর্গোৎসবের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিব। রংপুর এবং চট্টগ্রামের খবর জানবো আমরা। রংপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফখরুল শাহীন এবং চট্টগ্রাম থেকে রয়েছেন ইবেন মীর। আমরা শুরুতেই রংপুরের খবর জানতে চাই। ফখরুল শাহীন, আজ প্রথম দিন, সন্ধ্যায় বোধন পূজা হবে, দেবীর বোধন পূজা হবে, কি অবস্থা, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? তানভীর, আপনি জানেন যে গত দুই বছর কিন্তু করোনার কারণে এই হিন্দু ধর্মাবলম্বীদের যে উৎসব, এটি নানা বিধিনিষেধের মধ্য দিয়ে কিন্তু পালিত হয়েছে। তবে এইবারই প্রথম আসলে বিধিনিষেধ ছাড়াই এই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং রংপুরে 942টি মন্দিরে মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা সকালে দেখেছি যে মহাষষ্ঠী পূজা শুরু হয়েছে এবং নানা আনুষ্ঠানিকতাও কিন্তু চলেছে মন্দিরগুলোতে। এবং আমি যেখানে আছি এটি ধর্মসভা মন্দির, এবং আমি কিন্তু দেখেছি মানে দু একজন করে ভক্ত আসছেন, পূজা করছেন, চলে যাচ্ছেন। তো এখানে মন্দিরের ধর্মসভার কিন্তু পুরোহিত আছেন, আমরা একটু জানার চেষ্টা করব আজকে সারাদিনের কী কী আনুষ্ঠানিকতা ছিল এবং সন্ধ্যার পর কী আনুষ্ঠানিকতা আছে একটু যদি বলেন। ওম হিং চণ্ডিকায় নমো যা দেবী সর্বভূতেই সুমাতৃরূপেণ সংস্থিতা। আজকে মহাষষ্ঠী, ষষ্ঠী দিনে সকালে আমরা সকাল 8টায় মহাষষ্ঠী কল্পারম্ভ পূজা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে শতশত ভক্তরা অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে বোধন, আমন্ত্রণ এবং অধিবাস অনুষ্ঠিত হবে মায়ের। মা এবার ঘোড়ায় আগমন করেছেন, নৌকায় গমন করবেন। সবাইকে রংপুর ধর্মসভার পক্ষ চ্যানেল 24কে ধন্যবাদ আছি। এই ধন্যবাদ আপনাকেও। তো সন্ধ্যার পরে বোধন পূজা আছে, তো আগামীকাল সপ্তমী, তারপরে অষ্টমী, এবং এই উৎসব কিন্তু কয়েকদিন ধরে চলবে এবং রংপুর কিন্তু সেভাবেই সাজে সজ্জিত। ফখরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রংপুরের খবরাখবর জানছিলাম, সেখানকার দুর্গোৎসবের খবর জানাচ্ছিলেন ফখরুল শাহীন। আমরা ইবেন মীরের কাছে যাচ্ছি। চট্টগ্রামে কী অবস্থা আজ প্রথম দিন, কী অবস্থা দেখছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন? বছর ঘুরে আবার দুর্গা মায়ের আগমন, যার কারণে ভক্তদের আনন্দের আসলে শেষ নেই। ভক্তরা অনেক বেশি উল্লসিত, তারা যার যার মতো করে যে পূজা, যে উৎসব, ধর্মীয় প্রার্থনার পাশাপাশি উৎসবের রূপ নিয়েছে চট্টগ্রামের যে দুর্গাপূজা উৎসব।
আর এই মুহূর্তে ভক্তদের উপস্থিতি কিছুটা কম আছে, যেহেতু এখনো দিনের কাজ চলছে। এর কারণে এখনো ভক্তরা তেমন একটি আসেনি, তবে সন্ধ্যা নামার সাথে সাথে ভক্তের সংখ্যা যেমন বাড়বে। এখানে পূজা যে মণ্ডপ, আমি আছি এই মুহূর্তে বালক সংঘ পূজা উদযাপন পরিষদ মণ্ডপে। এটি হচ্ছে গোসালডাঙ্গার একটি পূজা মন্দির। এখানে দেখতে পাচ্ছেন যে পূজা দেওয়ার জন্য সবাই এসেছেন, যারা যার যে সামর্থ্য আছে সে অনুযায়ী তারা ভক্তরা যে দেবী দুর্গাকে খুশি করার জন্য তার চরণে পূজা দিচ্ছেন এবং পূজা দেওয়া শেষে যার যার মতো করে চলে যাচ্ছেন। আর সন্ধ্যার পরে মূলত হচ্ছে যে মানুষের ভিড়টা বাড়বে এবং সে সময় যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার আর যে অবনতি সেটি যেন না হয় এবং কোনো অসাধু চক্র যেন কোনো অসাম্প্রদায়িক গোষ্ঠী যেন বাংলার এই যে সম্প্রীতি পূজা দুর্গাপূজা যেটি আসলে সার্বজনীন সেই পূজার আর সুন্দর পরিবেশ যেন কেউ নষ্ট না করতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর আছে। তানভীর ইবেন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে নিম্ন আয়ের মানুষের পূজার আনন্দ যেন মাটি না হয় সেজন্য তাদের পাশে দাঁড়িয়েছে মুক্তির বন্ধন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শাড়ি লুঙ্গি আর পূজার সব পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ক্রেতারা আসছেন, নিচ্ছেন পছন্দ মতো পণ্য, দিতে হচ্ছে না কোনো টাকা। দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের 18 বাড়িতে বসেছে এমন ফ্রি হাট। নারকেল পাইছি, চিনি পাইছি, তেল পাইছি, চাল পাইছি, লুঙ্গি পাইছি। মানে আমরা কি অর্থ সামর্থ্য নাই, কি করবো? আচ্ছা, তারা পোলাপান মানুষ দিছে, এটা আমরা খুশি আছি। তেল পাইছি, চিনি পাইছি, চাউল পাইছি, এরপরে লুঙ্গি পাইছি একটা, এতে আমরা খুব সন্তুষ্ট। জনসাধারণের পাশাপাশি হাট পরিদর্শনে যান বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল, সাথে ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি সহ অনেকেই। তো এই মানুষগুলোকে কিছু দিতে পারা, এই যে আনন্দ, এটাই হচ্ছে পূজার মূল থিম। আমরা এটাই চাই যে সাধারণ মানুষগুলো আনন্দ করুক। এগুলি যে এটা খুবই একটা ব্যতিক্রমী উদ্যোগ এবং সব জায়গাতেই সেটি এটাকে অনুসরণ করা উচিত। সব উৎসবে নিম্নআয়ের মানুষের জন্য এমন আয়োজন অব্যাহত রাখার কথা বলছেন আয়োজকরা। অনেকেই ক্রয় সামর্থ্যহীন আছে, অনেকেই মানে উৎসবে তাদের সামর্থ্য মতো কিছু কিনতে পারে না। তা আর আমরা যারা যুব সমাজরা আছি, তরুণরা, তারা যদি আমরা চেষ্টা করি, আজকে সবেমাত্র ষষ্ঠী শুরু হয়েছে, আমরা চেষ্টা করলে এই আরো 4-5 দিনে অনেক কিছুই করতে পারবো তাদের জন্য। আর এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। শনিবার সারাদিন ফ্রিহাট থেকে চাল ডাল তেল সহ বিনামূল্যে সব অনুষঙ্গ কিনেছেন 300 মানুষ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন এবছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি। দিনাজপুর বোর্ডে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, এ বিষয়ে তদন্ত চলছে। দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। প্রশ্ন কিন্তু ফাঁস হওয়াটা যে ফাঁস হওয়া যা বোঝায় তা কিন্তু হয়নি, কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্ন পৌঁছায়নি। একটি পরীক্ষা কেন্দ্রের সচিব তিনি অনেকগুলো পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট একসঙ্গে নিয়ে চলে গেছেন। এটি কি করে হলো সেই বিষয়ে তদন্ত হচ্ছে, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার 3 মাস 1 দিন পর মিলল 15 বস্তা টাকা, চলছে এর গণনা। সকাল 8টায় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লোহার 8টি দান বাক্স খোলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় টাকা গুনতে প্রায় সারাদিন সময় লাগবে। রূপালী ব্যাংকের এজিএম এবং অন্যান্য কর্মকর্তারা, ব্যবস্থাপনার কমিটির সদস্য সহ মসজিদ কমপ্লেক্সের এবং মাদ্রাসা ছাড়াও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। এর আগে সবশেষ 2 জুলাই 3 মাস 20 দিন পরে দান বাক্সগুলো খোলা হয়। সেখানে পাওয়া যায় 3,60,28,415 টাকা এবং বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার। বিল বকেয়া থাকায় সড়ক বাতি জ্বলছে না ঝিনাইদহের 3টি পৌরসভাতে, ফলে সন্ধ্যা নামলেই পৌর এলাকায় তৈরি হয় ভুতুড়ে এক পরিবেশের। বাড়ছে চুরি ছিনতার মতো ঘটনা, আতঙ্কে রাত কাটছে পৌরবাসীর। বয়সপুর পৌর এলাকা, রাত নামলেই ভুতুড়ে পরিবেশ। বিল বকেয়া থাকায় গেল 18 সেপ্টেম্বর পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রায় 2 সপ্তাহ হলো বিদ্যুতের অভাবে জ্বলছে না সড়ক বাতি, বেড়ে চলেছে চুরি ছিনতাই। নিরাপত্তা ঝুঁকিতে পৌর এলাকার 40,000 বাসিন্দা। ট্যাক্স দিই, ভ্যাট দিই, সবই দিই। মহেশপুর পৌরসভা
1869 সালের পৌরসভা, এ যাবৎ পর্যন্ত কোনোদিন দেখিনি যে এই ভুতুড়ে অন্ধকার পল্লী হিসাবে থাকতে, কিন্তু এই হঠাৎ করে আজ দেখছি চার পাঁচ দিন লাইন নেই, রাস্তা মনে হচ্ছে না আমরা ইউনিয়নে বাস করি। ভয় ভিতরে একটা কাজ করে যে দুষ্কৃত লোকেরা দেওয়া যাচ্ছে এই সুযোগ সদ্ব্যবহার করতে পারে। পাঁচ মিনিট আগে আমার মেয়ের ক্রসিং শেষ হলো, আমি তাকে বাসায় নিয়ে যাবো বলে কোটচাঁদপুর থেকে দৌড়িয়ে আসছি, এবং তার ছুটি হয়ে গিয়েছে। এদিকে পৌর মেয়র বলছেন বিল পরিশোধের পর্যাপ্ত সময় দেয়নি বিদ্যুৎ অফিস। কি করে ছয় বছরে আপনার 1,31,00,000 টাকা, সেই টাকা আপনার 22 সালে যারাই 2,80,00,000 টাকা, এই হিসাবটা মিলাতে পারি না। এটা আমরা মিলিশনের জন্য আমরা তার চিঠি করেছি। মহেশপুরের মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কোটচাঁদপুর ও কালীগঞ্জ পৌরসভারও। ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি বলছে চার পৌরসভার কাছে মোট বিদ্যুৎ বিল বকেয়া আছে প্রায় 7,77,00,000 টাকা। বারবার জানানো হলেও বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিলগুলো যদি পরিশোধ না করার কারণে গভর্নমেন্টের রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে, এই জন্য এবার আমরা তাদেরকে আবার নোটিশ দিছি এবং সময় দিছি, এবং তাদেরকে আমরা চূড়ান্তভাবে বলছি যে আপনাদের সংযোগগুলো 18/9/2022 বিচ্ছিন্ন করা হবে। জনদুর্ভোগ লাঘবে শিগগিরই উদ্যোগী হবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুনামগঞ্জের তাহিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে খুনের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এই ঘটনায় ভাতিজা সহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার বীরনগর গ্রামের ঘটনা এটি। পুলিশ এবং স্থানীয়রা জানায় নিহত রহমত আলী এবং তার ভাতিজা কিবরিয়ার বিরোধ দীর্ঘদিনের। দুপুরে জমির আগাছা পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে হাতের খুন্তি দিয়ে আঘাত করলে চাচা রহমত আলীর মৃত্যু হয়। এদিকে মানিকগঞ্জের শিবালয়ে জমি নিয়ে বিরোধের জেরে ফাইজউদ্দিন নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকল শর্ত পূরণ করেও সরকারিভাবে এমপিওভুক্ত হতে না পারায় মানববন্ধন করেছেন যশোর সদরের নিউ মডেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে কলেজের সামনেই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন নীতিমালায় অস্পষ্টতা থাকায় শর্ত পূরণ করেও এমপিওভুক্ত হতে পারেনি তারা। এ নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দিয়েও সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চমহলের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। এমপিওভুক্ত না হওয়ার কারণে শিক্ষকদের বেতন নিয়েও নানা সমস্যার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, জেরুসালেম দেশ 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।